যাচাই বাছাই ছাড়াই চুরি হওয়া গাড়ির মালিকানা বদলের অভিযোগ বিআরটি এর বিরুদ্ধে। চুরির পর দুইবার মালিকানা পরিবর্তন হওয়া এমন একটি গাড়ি এখন পুলিশ হেফাজতে। ঘটনা সত্যতা স্বীকার করে সমস্যা সমাধান ও দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছে বিআরটি। উত্তরার ফারুক মাহমুদ বছরখানেক আগে তার এক্স করলা গাড়িটি 50,000 টাকা মাসিক চুক্তিতে ভাড়া দেন নাসিমা হায়দারকে। কিছুদিন পরই গাড়িসহ উধাও নাসিমা হায়দার। পুলিশের সহায়তায় অনেক চেষ্টার পর গাড়িটির সন্ধান মেলে, কিন্তু ততদিনে গাড়িটির মালিকানা পরিবর্তন হয়েছে দুইবার। ছয় মাস যাবত আমি বিআরটি থেকে ঘুরতেছি, ঘোরাঘুরি করতেছি, ঘোরাঘুরি করার পরে কোনো সলিউশন আমি পাইতেছি না। গাড়িটি এখন আব্দুর রাজ্জাকের নামে। তার দাবি, মামুন হোসেন নামে একজন ব্যক্তির কাছ থেকে তিনি গাড়িটি কিনেছেন। ঘটনার সত্যতা স্বীকার করছে বিআরটি এর কর্মকর্তারা। অতীতে ইঞ্জিন নম্বর পরিবর্তন করে চুরির গাড়ি বিক্রি হতো, কিন্তু নম্বর ঠিক রেখে মালিকানা পরিবর্তনের ঘটনা খুব একটা ঘটে না। তবে দুর্নীতির দায় নিতে রাজি নয় কেউ। তিন পক্ষেরই স্টেটমেন্ট নিয়েছে, তিন পক্ষের স্টেটমেন্ট নিয়ে যেটা জেনুইন হবে, যিনি মালিকানা পাওয়ার যোগ্য, যার অধীনে গাড়ি থাকার কথা আইন করবে তাকেই দেওয়া। বিষয়টি নিয়ে ফারুক ও রাজ্জাক পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি করেছে, তাই বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গাড়িটি হেফাজতে রাখবে পুলিশ। আবার এই পর্যায়ে আছে, এখন বিজ্ঞ আদালত এবং বিআরটি করতে পক্ষের মালিকানা সংক্রান্ত সুষ্ঠু সুর হলে আমরা গাড়ি প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করব। গাড়ি চুরি চক্রের সন্ধানে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। ঋষা ধুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।